التي بي قبل قانا بيانا مبكرية وتايبة حسورة مبكرية وتايبة حسورة دك مارسي دورو دي كيو ناي ٹھیک نا بیٹھی একটা ছেলে নেশা করতে নেশা তোরা রংপুরি ফেসবুকে দেখছো ওয়াসটা প্রোটিন ভাইরাল হইছে এই মার কাছে নেশার টাকা চাইছে মাই কয় আমার জীবন থাকতে আমি কোরআন শরীফ পড়ি নামাজ পড়ি তোর নেশার টাকা দিব না এখানে ইয়াবা খোরা আছে না গাঁজা খোরা আছে না বহুত আছে আমরা জানি কথা কর না কেন এদিক টাকা ওই না খাইয়ে দুইটা আপেল খাইস কিন্তু এই জানোয়ার মানুষ তুমি পশু পুলিশের কাছে সাক্ষাৎকার দিছে তোমরা জানো সারা পৃথিবী বাইরে পুলিশ জিজ্ঞেস করছে কেন নে মায়ের জবাই দিলি ক বলে স্যার আমি নেশা করে ওদিনকে দুইটা ট্যাবলেট খাইছি তারপরে সাথে আবার বামও খাইছি তারপরে পুরো নেশা যখন হইছে স্যার আমি আগের থেকে একটা ছুরি কিনে মাজায় রেখে দিছি রাত 11:30টার সময় বাইতে গেছে যাই দেখি মা ঘুমায় তখন পুলিশ চোখের পানি ছেড়ে দেখে তারপরে কি করলি ক খামোশ তারপরে কি করলি ক পয়সা আমি যাই মার কাপড় দিয়ে হাত দুটো বাঁধছি তারপরে কি করছিস ক স্যার এরপরে মা হাসে আর কইতে পারবি না খালি খালি এরকম করতেছিস তুই আমার জবাই দিতে পারবি না আমি তোর কালকে নিশার টাকা দিমু বাবা তুই আমারে এরকম দুষ্টামি করিস না আমার ঘুমাইতে দে স্যার এরপরে আমি মার পাও দুটো বাঁধছি সব পুলিশ কিন্তু খারাপ না কিছু কিছু পুলিশ আছে ভালো হয় ওরা বলে ওই পুলিশ বলতেছে তদন্ত ওসি বলতেছে তোরে আমি মার্ডার করি দরকার আমি চাকরি হারাবো ফাঁসির মধ্যে ঝুলবো তবু তোরে জমিন থেকে আমি খতম করে দিব তারপরে কেমনে করলি কো স্যার পাও দুটো যখন বাঁধছি তখন মা কনফার্ম হয়ে গেছে আমার জবাই দিব তারপরে কি করলি বল স্যার আমি আমার মায়ের বুকের উপরে বসছি তারপরে কি করলি তোর মা কি করলো তাই কো স্যার মা তখন কয় আবার বিশ্বাস তুই আমারে জবাই দিতে পারবি না তখন মার চোখ আর আমার চোখ বরাবর কারেন্টের বাতি জ্বলতেছে স্যার আমি চিন্তা করলাম মার মুখ বাঁধ দিলাম মার বুকের উপরে কাপড় দিছি মা তখন এখন সিলে সিলি করে বাবা তুই দুষ্টামি করিস না তখন আমি যখন চাকুটা বাইর করছি মা দেখকে লাইছে মা বলতেছে তুই আমার জবাই যখন দিবি দেওয়ার আগে একটা অনুরোধ শোন বাবা কি আমি জানি আমারে তুই জবাই দেওয়ার পরে তোর সরকার মাইরে লাগবো অথবা জনগণ তোরে পাড়ায় মাইরে ফেলাইবো স্যার আমি যখন এই কথা আমার মায়ের মুখে শুনলাম এ আমার টাঙ্গাইল গাডালের মাইরা বাজানে ছোট্ট করে একটা সুন্দর নাম তার নাম হলো মার বাবা এই আদরের নামটা কোনোদিনও ভুলিস না টাঙ্গাইলের বাইরে তোর এই বন্ধু ইলিয়াস কোনোদিন মার কথা বলতে পারলো না বাবা
সারের পরে যখন আমি আমার মায়ের মুখটা বাদলাম, আমার মা তখন কাঁদে আর বলে বাপরে তুই আমারে জবাই দিবি কনফার্ম কয়ে হ্যাঁ, তাহলে আমার মুখের কাপড়টা সরাইয়া দে, মরার আগে অন্তত তোর একটু ভালো করে দেখে যাই। এই কথা যখন বলছে পুলিশ কনস্টেবল বাদাম দে গলাটা চাইপা ধরছে, এই কথা বলার পরে কেমনে মার গলায় ছুরি চালাইলি কয় স্যার আমি তখন জানোয়ার হয়ে গেছিলাম, আমি আমার মায়ের চুলটাকে পাড়ায় ধরিয়া যখন আমি চাকুটা বসায় দিব আমার মা এইভাবে ছিলে দিয়ে রক্ত গুলে ফিলকি দিয়ে বাইর হয় গরু জবাই দিলে যে আপনি মা ওইভাবে গ্যাংরাই দেয় যায় পুলিশ বলে এরপরে কি করলি বলে স্যার এরপরে আমি কুকুরের মতো টাইনা নিচে নামাইলাম মায়ের মাথাটাকে আলাদা করে বস্তা দিয়ে ঢাকিয়ে ধুয়ে বের হয়ে গেলাম পুলিশ বলে জানোয়ার রে আমিও তোর জানোয়ারের মতো গলাটা সিপা ধরে মেরে ফেলবো যুবক ভাই রে যেই মা তোরে মৃত্যুর আগে দেখা যাইতে চায় ওই দুঃখিনী মায়েরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই একবার যদি কোন সন্তান মায়ের দিকে নেক নজরে তাকায় বিশ্ব নবী বলে একটা কবুল হজের সওয়াব হইয়া যায় এ আমার মা প্রেমিক বাইরা বাপ প্রেমিক বাইরা অনেক দূর দূরান্ত থেকে তোমরা এসছো আমি তোদের দুইটা পাও দূর অনুরোধ করিয়া যাই আমি তোরে সারা জীবন বন্ধু বানায় গেলাম এখানে এমন কোন যুবক আছো হুজুর আমি আপনার মতো মার পাগল আবার বাড়িতে মা বেঁচে আছে আমি বাড়িতে যাইবার পরে আমার মায়ের হাতখানা ধরে মাপ ছামু অথবা আমার মা নাই আমার বাবার বুকে নিয়ে মাপ ছামু যদি তুমি ওয়াদা দিতে পারো আমিও কোরআন ধরে ওয়াদা দিলাম বিশ্ব নবী বলছে হাজ্জাতাম মাবরুর একবার যদি কোন সন্তান মা বাবার দিকে নেক নজরে তাকায় একটা কবুল হজের সওয়াব হইয়া যায় মা বাবার কাছ থেকে কবুল হজের সওয়াব নেওয়ার দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই এই তোরা তিনজন যাইছিস বেটা ওয়াদা দিছ যদি একটা আওয়াজ দিয়ে বলবো যুবক ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করব প্রথম আমি 10টা যুবক চাইবো 10টা যুবক 10টা বাবাজি চাইবো আমি জানি না এখানে অতিথি সাহেব আছে সভাপতি সাহেব আছে আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করতে পারি এ ভাই যান আমার দিকে তাকা আমি যখন হজে ছিলাম আলহামদুলিল্লাহ বলেন হজে থাকা অবস্থায় আমি আল্লাহর ঘর বুকি নিয়ে সভাপতি সাহেব আমি আল্লাহর ঘর বুকি নিয়ে ওয়াদা করেছিলাম আল্লাহ আমি তো মরে যাব দুনিয়ার সবাই কিছু না কিছু রেখে যায় আমি কি রেখে যাব আল্লাহ আমার মাথা একটা বুদ্ধি ঢুকাই দিলেন একটা কিতাব লিখে দাও আলহামদুলিল্লাহ বলেন আমি ইলিয়াস রহমান জিহাদি হজে থাকা অবস্থায় একটা কিতাব লিখছি জীবনে যদি হজ করতে চাও আমি মা হারা ইলিয়াস রহমান জিহাদির সাথে বন্ধুত্ব করতে চাও মাকে নিয়ে জান্নাতে যাইতে চাও বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে চাও মুনাজাতের পরে ইলিয়াস রহমান জিহাদির বন্ধু বানাবার জন্য একটা বই 100 টাকা দিয়ে নিয়ে যাও দেখ ভাই মা হারা ইলিয়াস কি লেখছে তুই জীবন নেশা করতি তুই নামাজ পড়া জানোস না কেমনে পড়ে জীবনে একটা নামাজ আছে যে এই নামাজটা একবার পড়লে তুই জানবি নবী একবার হলে পড়তে বলছে ওই নামাজটা কেমনে পড়তে হয় নবীর সবচেয়ে কোন কোয়ালিটি দেখতে হয় সব আমি দিয়ে দিছি তোর আমি বন্ধু বানাবো কিন্তু বন্ধু বানাইবার আগে 10টা যুবক আমি চাই 10 মায়ের নামের মসজিদে কেরানি গরি সরকার মারহাবা একটা টাকাও আমি কারো কাছে চাই নাই একটা বস্তা সিমেন্ট আমি নেই নাই 2 কোটি 66 লাখ 66 লাখ টাকায় পর্যন্ত চলে গেছে আমার আমি আজকেও টাইলসের বিল দিয়া 1 লক্ষ টাকা বিল দিয়া আপনাকে এই ওয়াজে রওনা দিচ্ছি খালি বক্তা গো বক না সব বক্তা এক না বেড়া আমার কথায় যে কান দেন কেন কান দেন আমি আমার ওয়াজের টাকাগুলো আমার মায়ের নামে উৎসর্গ করে দিছি বাড়ি গাড়ি জীবনে বহুত করছি এখন শুধু জান্নাতের একটা মায়ের জন্য একটা বাড়ি করতেছি কারণ রসুল বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এতিমখানা তো আর আগেই বানাইছি বাবা আরো 4 বছর আগে এতিমখানা বানাইছি কারো কাছ থেকে একটা টাকাও নেই 5 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি এই যে মসজিদ করতেছি 5 কোটি টাকা লাগবে আলহামদুলিল্লাহ 3 কোটির কাছাকাছি চলে গেছে কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট ইলিয়াস রহমান জিহাদি চাইয়ে লয় নাই ওই যে মিডিয়া আছে জিজ্ঞেস করো ওরা তো আমার বন্ধু বান্ধব কেউই না ওরা সব জানে
শুধু আপনাকে দুইটা পাও ধরে বলেছি কেন জানো এত কষ্ট করে ঘাম ঝরানো পয়সা দিয়ে কেন করতেছি একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের কবরটাকে জান্নাতের টুকরো বানাই দে রাসূল বলেছে যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দেব আমি আমার মাকে এক খিলি পানও খাওয়াইতে পারি না আমি ইলিয়াস রহমান জিয়া দিই তো রাসূল যখন বলছে মসজিদ বানাই দিলে জান্নাত ঘর বানাই দিব যদি মসজিদ বানানোর কারণে যদি আমার মা খেয়াল রাখতে জান্নাত আর মারে দিলে তা আমি যাব ইনশাআল্লাহ বলবেন আর আমার মা গেলে আপনার মা যাবে কারণ আপনি আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হইয়া মসজিদ মাঝে দান করছিলেন কষ্ট কি আছে সুবহানাল্লাহ